ছবির এই ব্যক্তির মাথার দাম $70,00,000। লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল সম্পর্কে শুধুমাত্র তথ্য দিতে পারলেই এই পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু তিনি এমন কি করেছেন বা এমন কে ছিলেন যাকে ধরার জন্য মরিয়া ছিল পেন্টাগন? অবশেষে শুক্রবার লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে হিজবুল্লার উচ্চ পদস্থ এই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৯৮০-এর গোড়ার দিকে হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকে গোষ্ঠীটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আকিল। হিজবুল্লার অভিজাত বাহিনী রেদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ নেতাও ছিলেন তিনি। লেবানন সীমান্তে বৈরুত তেলাবিব লড়াইয়ে একেবারে সম্মুখ সারিতে রয়েছে এই রেদওয়ান ফোর্স। মার্কিন কর্মকর্তারা জানান ইব্রাহিম আকিল তাহসিন নামেও পরিচিত। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সর্বোচ্চ সামরিক কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৩ সালে বৈরুতের মার্কিন দূতাবাস ও মার্কিন মেরিন কোরের ব্যারাকে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দূতাবাসে ৬৩ জন ও মেরিন কোরের ব্যারাকে ২৪১ জন মার্কিন সেনা নিহত হন। ওয়াশিংটনের অভিযোগ, এই হামলার পেছনের মাস্টার মাইন্ড ছিলেন ইব্রাহিম আকিল। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র ও জার্মান নাগরিকদের অপহরণের নির্দেশদাতা হিসেবেও আকিলের নাম রয়েছে। হিজবুল্লার জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে ইব্রাহিম আকিল সবসময় আড়ালে থেকেছেন। তিনি প্রকাশ্যে বক্তব্য বা বিবৃতি দিতেন না। হিজবুল্লার এই কমান্ডার ওয়াশিংটন তেলাবিবের জন্য রীতিমতো আতঙ্কের ছিলেন বলে জানা যায়। ২০১৯ সালে ওয়াশিংটন তাকে গ্লোবাল টেরোরিস্ট আখ্যা দেয়। ইব্রাহিম আকিল সম্পর্কে তথ্য দিতে পারলে বা তাকে আটক করলে $70,00,000 পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ইব্রাহিম আকিল ১৯৬২ সালে লেবাননে জন্মগ্রহণ করেন। তাকে হত্যা হিজবুল্লার জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।